ব্যক্তি পর্যায়ে করমুক্ত আয় সীমা ও কর্পোরেট ট্যাক্সের পরিমাণ অপরিবর্তিত থাকছে আগামী অর্থ বছরে তবে করের সর্বোচ্চ সীমায় পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছেন রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া সকালে রাজধানীর সেগুনবাগিচায় রাজস্ব ভবনে ব্যবসায়ী নেতাদের সাথে আয়োজিত প্রাক বাজেট আলোচনায় এ কথা বলেন তিনি যদিও ডিসিসিআই ও বিসিআই এর নেতারা কর্পোরেট ট্যাক্স হার ও ব্যক্তি পর্যায়ে করমুক্ত আয় সীমা এবং সম্পদের সারচার্জ সীমা বাড়ানোর দাবি জানিয়েছেন মেহেরবনি রিপোর্ট রাজধানীর সেগুনবাগিচার রাজস্ব ভবনে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ বিসিআই এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ডিসিসিআই এর নেতৃবৃন্দের সাথে প্রাক বাজেট আলোচনায় বসেন রাজস্ব বোর্ড কর্তৃপক্ষ বর্তমানে ব্যক্তি পর্যায়ে করমুক্ত আয় সীমা পুরুষের জন্য 2.5 লাখ টাকা আর নারী ও ষাট ঊর্ধ্ব ব্যক্তির জন্য 3 লাখ টাকা থাকলেও বাজেট আলোচনায় বিসিআই এর পক্ষে এই সীমা আরও 1 লাখ আর ডিসিসিআই এর পক্ষে 50,000 টাকা বাড়ানোর প্রস্তাব করা হয় একই সাথে সর্বোচ্চ সীমার উপর করের হার কমানোর প্রস্তাব করা হয়েছে এছাড়াও সম্পদের উপর সারচার্জ সীমা 2.5 কোটি টাকা থেকে বাড়িয়ে 5 কোটি টাকা করারও প্রস্তাব দেয়া হয় একই সাথে কর্পোরেট ট্যাক্স 35% থেকে কমিয়ে 30% করার প্রস্তাব করা হয়েছে খুব র্যাডিক্যাল একটা ট্যাক্স চেঞ্জ আমরা চাচ্ছি ব্যবসায়ীদেরকে সেই ক্লাইমেটটা ক্রিয়েট না করেন তাহলে কিন্তু দেশের টাকা দেশে থাকবে না এটা কিন্তু চলে যাবে তবে আসছে অর্থ বছরে ব্যক্তি পর্যায়ে করমুক্ত আয় সীমা বাড়ানো সম্ভব হবে না জানিয়ে রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বলেন এক্ষেত্রে সর্বোচ্চ সীমার উপর কর কমানোর বিষয়টি বিবেচনা করবে রাজস্ব বোর্ড আয়কর মুক্ত স্ল্যাব জিরো আয়কর এটাকে নিচে নামানো আর বোধহয় সম্ভব হবে না রাজস্ব বোর্ডের চেয়ারম্যান জানান বাজেটের আকার বাড়ছে বলে রাজস্ব লক্ষ্যমাত্রাও বাড়ছে এক্ষেত্রে কর হার কমিয়ে রাজস্ব আহরণ বাড়ানোটা বর্তমানে এনবিআর এর জন্য বড় চ্যালেঞ্জ মেহের মনি বৈশাখী সংবাদ ঢাকা